समस्त प्रशंसा दयामय महान स्रष्टार आमार प्राण प्रिय छेले मेरा आशा करी भालो आछो आर आमादेर कामना ठीक ताई तोमरा भालो थाको सुखे थाको आनंदे थाको एई कामनाई करी। जाइ होक आजके तोमादेर जेटा पढ़ाबो एटा हलो हाउ टू मेक क्वेश्चन एंड हाउ टू गिव आंसर कीभावे प्रश्न करा जाए आर कीभावे तार उत्तर देवा जाए एंड प्रश्न करार पद्धतिटा जेमन एखाने लिखछि नीला लिवस इन नाटोर नीला हलो सेंटेंसर सबजेक्ट और नाटोर इज वन काइंड ऑफ प्लेस जेटा कमप्लीमेंट हिसेबे आसछे एखाने। एखन कोनो सेंटेंसर सबजेक्ट जदि थार्ड पार्सन हय सेटा होक थार्ड पार्सन सिंगुलर बा प्लोरल क्वेश्चन करार समय तार परिवर्ते बसबे हो इजी प्रसेस। आबार बोली कोनो सेंटेंसर सबजेक्ट जदि थार्ड पार्सन हय होते पारे थार्ड पार्सन सिंगुलर होते पारे थार्ड पार्सन प्लोरल इट डजन्ट मैटर ब्यापार ना किन्तु सबजेक्ट थार्ड पार्सन होलेई ओई सबजेक्ट उठिए दिए आमरा तार परिवर्ते व्यवहार करब हो। हो लिवस इन नाटोर तबे नीला लिवस इन नाटोर नीला नाटोरे बास करे बा नाटोरे अवस्थान करे नाटोरे थाके नीलार परिवर्ते नीला थार्ड पार्सन एइजन्य तार परिवर्ते आसलो हो। हो लिवस इन नाटोर नाटोरे के थाके उत्तर नीला लिवस इन नाटोर नीला नाटोरे थाके बा बास करे। आबार एखाने आरेकटा आछे एखाने एटा हलो नाटोर इज वन काइंड अफ प्लेस अर्थात नाटोर हलो एक प्रकारेर जायगा। ওই যে এর আগে বলেছিলাম হয় দ্বারা কোনো প্রশ্ন থাকলে এর উত্তরে স্থান বা জায়গার নাম উল্লেখ করতে হয় আর স্থান বা জায়গায় যদি থাকে প্রশ্ন করার সময় ওই স্থান বা জায়গার পরিবর্তে আসবে হয় দ্বারা কোনো প্রশ্ন থাকলে এর উত্তরে স্থান বা জায়গার নাম উল্লেখ করতে হয় আর স্থান বা জায়গায় যদি অ্যাসার্টিভ সেন্টেন্সে উল্লেখ থাকে প্রশ্ন করার সময় স্থান বা জায়গা উঠে যাবে তার পরিবর্তে বসবে হো ইগে সরি হোয়ার হোয়ার ডাস নীলা লিভ হোয়ার ডাস নীলা লিভ নীলা কোথায় থাকে উত্তর নীলা লিভস ইন নাটোর। তারপরে দেখো পরের কোশ্চেনটা হি রিডস ইংলিশ সে ইংরেজি পড়ে হি রিডস ইংলিশ সে ইংরেজি পড়ে হিটা কিন্তু থার্ড পার্সন আগে বললাম থার্ড হোক সাবজেক্ট থার্ড পার্সন সিঙ্গুলার বা প্লোরাল যদি একে কোশ্চেন তৈরি করতে চাও তার পরিবর্তে যদি হো ব্যবহার করা হবে হো রিডস ইংলিশ অর্থাৎ ইংরেজি কে পড়ে হি রিডস ইংলিশ সে ইংরেজি পড়ে এইগুলো একটা যদি আমি এখানে লিখি নেই আবার একটা পদ্ধতি হোয়াট ডাস হি ডো হোয়াট ডাস হি ডো সে কী করে হি রিডস ইংলিশ সে ইংরেজি পড়ে আবার ওর দ্বারা লিখছি দেখো হুই সাবজেক্ট ডাস হি রিড সে কোন বিষয়টি পড়ে হুইস সাবজেক্ট ডাস হি রিড সে কোন বিষয়টি পড়ে উত্তর কি আসে হি রিডস ইংলিশ সে ইংরেজি পড়ে। পরের আবার দেখা ওইটাই তো ওয়ান টু থ্রি আরেকটা হলো এখানে ফোর ধরো এখানে লিখছি ও এখানে আরেকটাই হবে হ্যাঁ এখানে থ্রিতে তিনটা কোশ্চেন দ্য স্টুডেন্টস গো টু স্কুল অ্যাট টেন দ্য স্টুডেন্টস গো টু স্কুল অ্যাট টেন ছাত্রছাত্রীরা দশটায় বিদ্যালয়ে যায় দশটায় বলতে সকাল দশটা এখন এখানে সময় উল্লেখ আছে এখানে সময় উল্লেখ আছে যে হুইন দ্বারা কোনো প্রশ্ন থাকলে এর উত্তরে বার তারিখ সন অর্থাৎ সময়কে উল্লেখ করতে হয় ওই রকম তার বিপরীত কোনো সেন্টেন্সে যদি সময় উল্লেখ থাকে প্রশ্ন করার সময় এই সময়টা উঠে যাবে এর পরিবর্তে বসবে হোয়েন হোয়েন ডু দ্য স্টুডেন্টস গো টু স্কুল
হোয়েন ডু দ্য স্টুডেন্টস গো টু স্কুল, ছাত্রছাত্রীরা কখন বিদ্যালয়ে যায়? উত্তর আসতে আছে দ্য স্টুডেন্টস গো টু স্কুল অ্যাট টেন, অর্থাৎ সকাল দশটায় ছাত্রছাত্রীরা বিদ্যালয়ে যায়। আবার এখানে এই সাবজেক্টটা থার্ড পারসন, এই জন্যেই যদি মনে করি এর পরিবর্তে হু ব্যবহার করব, তাও হবে হু গো টু স্কুল অ্যাট টেন, হু গো টু স্কুল অ্যাট টেন, সকাল দশটায় কে বিদ্যালয়ে যায়? দ্য স্টুডেন্টস গো টু স্কুল অ্যাট টেন, তাহলে এর পরিবর্তে আমরা ব্যবহার করলাম হু। আবার এখানে কি আছে, স্কুল, স্কুল ইজ ওয়ান কাইন্ড অফ প্লেস, স্কুল হলো একটা স্থান বা জায়গা, সেই ক্ষেত্রে আমরা এই স্কুলটা উঠিয়ে দিয়ে তার পরিবর্তে হোয়ার বসাতে পারি। যেমন সময় উঠিয়ে দিয়ে আমরা ব্যবহার করছি হোয়েন, আবার সাবজেক্ট উঠিয়ে দিয়ে তার পরিবর্তে ব্যবহার করছি হো। ওইরকম যদি স্কুল থাকে, ওই স্কুল হলো স্থান বা জায়গা, একে উঠিয়ে দিয়ে আমরা ব্যবহার করতে পারি হোয়ার, হোয়ার ডু দ্য স্টুডেন্টস গো অ্যাট টেন, সকাল দশটায় ছাত্রছাত্রীরা কোথায় যায়, মানে দ্য স্টুডেন্টস গো টু স্কুল অ্যাট টেন, সকাল দশটায় ছাত্রছাত্রীরা বিদ্যালয়ে যায়। তারপর নাম্বার ফোর, চার, আই লাভ মাই প্যারেন্টস ভেরি মাচ, আমি আমার পিতামাতাকে সবচেয়ে বেশি ভালোবাসি। এখন এ হলো বার আর এটুকু হল অবজেক্ট। আমরা হো ব্যবহার করি সাবজেক্টের পরিবর্তে, এই সাবজেক্ট সাবজেক্টের পরিবর্তে হো ব্যবহার করছি, ওইরকম আমরা অবজেক্টের পরিবর্তে ব্যবহার করব হোম। আই লাভ মাই প্যারেন্টস ভেরি মাচ, আমি আমার পিতামাতাকে সবচেয়ে বেশি ভালোবাসি। হোম ডু ইউ লাভ ভেরি মাচ, তুমি কাকে সবচেয়ে বেশি ভালোবাসো অথবা কাদেরকে সবচেয়ে বেশি ভালোবাসো, তাহলে হোম। এখানে আসলো হোম ডু ইউ লাভ ভেরি মাচ, না আই লাভ মাই প্যারেন্টস ভেরি মাচ। আবার বিকল্পভাবে আরোটা লেখা যায়, হাউ মাচ ডু ইউ লাভ ইউর প্যারেন্টস, তুমি তোমার পিতামাতাকে কতটুকু ভালোবাসো, তুমি তোমার পিতামাতাকে কতটুকু ভালোবাসো, হাউ মাচ ডু ইউ লাভ ইউর প্যারেন্টস, তুমি তোমার পিতামাতাকে কতটুকু ভালোবাসো। তাহলে দেখো এটা দুইটা পদ্ধতি, আই লাভ মাই প্যারেন্টস ভেরি মাচ, আমি আমার পিতামাতাকে সবচেয়ে বেশি ভালোবাসি। হোম ডু ইউ লাভ ভেরি মাচ, তুমি কাকে সবচেয়ে বেশি ভালোবাসো। আবার হাউ মাচ ডু ইউ লাভ ইউর প্যারেন্টস, তুমি তোমার পিতামাতাকে কতটুকু ভালোবাসো। হ্যাঁ, তারপর দেখো অনেক সময় পরীক্ষার মধ্যে থাকে ওই ডব্লিউএইচ ওয়ার্ড ব্যবহার করতে হবে, কোশ্চেন দেওয়া থাকে, কিন্তু ওই কোনটায় ডব্লিউএইচ ওয়ার্ড কোনটা বসবে এরকম থাকে। আমাদের যদি আমরা উত্তর দিতে যদি না পারি বা প্রশ্ন করতে যদি না পারি, তাহলে এই কৌশলটা আমাদের জন্য জটিল হয়ে যাবে। আগে আমাকে জানতে হবে কীভাবে প্রশ্ন করা যায়, কীভাবে উত্তর দেওয়া যায়, এই কৌশলটা জানার পর তারপরে এই ধরনের প্র্যাকটিস করতে হবে। যদি পূর্বে দুইটা ক্লাস নিছি, কোনো সমস্যা থাকলে ওইগুলো ভালো করে বুঝে নিবা, তারপর এখানে হাত দিবা। আর এই ধরনের যেমন প্যাসেজ থেকে প্যাসেজ দেওয়া থাকে, তার থেকে উত্তর লেখা, এটা ক্যাডেটের বেশিরভাগ পরীক্ষার মধ্যেই থাকে। 2013 সালের প্রশ্নে প্যাসেজে কবিতা ছিল, কবিতার থেকে প্রশ্ন করছে, ও তোমাকে উত্তর লিখতে হবে, প্যাসেজ থেকে থাকে। আর এখানে পয়েম, পয়েমের থেকেও প্রশ্ন করতে পারে, কিন্তু তোমাকে উত্তর লিখতে হবে। এই জন্যে হাউ টু গিভ অ্যান্সার, যেটা তোমাদের পূর্বে পড়াইছি, ও কৌশলটা জানতে হবে। আর ওটা ছিল 2007 সালে, 2013 সালেও ছিল। আচ্ছা দেখো এখানে লিখছি, এই জায়গায় ডব্লিউএইচ ওয়ার্ড ব্যবহার করতে হবে, সিজন ডু ইউ লাইক মোস্ট, সিজন ইজ ওয়ান কাইন্ড অফ নাউন। এর আগে বলছিলাম হুজ
অবলিক হুইচ প্লাস নাউন উইল অলওয়েজ বি ফাউন্ড, যেহেতু এটার নাউন এখানে হুইচ আসবে, হুইচ সিজন ডু ইউ লাইক মোস্ট, হুইচ সিজন ডু ইউ লাইক মোস্ট, তুমি কোন সিজনটা সবচেয়ে বেশি পছন্দ করো, এখানে কিন্তু মনের বলেও হুইচ আসবে না। হ্যাঁ, এখানে আসবে হুইচ কিন্তু কখনো হুইচ আসবে না। হুইচ বলছিলাম, হুইচ দ্বারা কোনো প্রশ্ন থাকলে এর উত্তরে ব্যক্তির কোনো জিনিসের নাম উল্লেখ করতে হবে। কাজে ঋতু, সিজন শব্দের অর্থ হলে ঋতু, এটা কোনো ব্যক্তির না, এই জন্যেই হুইচ আসবে না, ব্যবহার করতে হবে হুইচ। হুইচ সিজন ডু ইউ লাইক মোস্ট, তুমি কোন সিজনটা কোন ঋতুটা সবচেয়ে বেশি পছন্দ করো। তারপরে আমরা লিখছি, দেখো পরের কোশ্চেনটা, ড্যাশ ইজ ঢাকা ফ্রম হিয়ার, হাউ ফার ইজ, হ্যাঁ হাউ ফার ইজ ঢাকা ফ্রম হিয়ার, মানে এখান থেকে ঢাকার দূরত্ব কত। তারপরটা দেখো তিন নম্বর, এর গেছে ডু দ্য স্টুডেন্টস রেসপেক্ট মোস্ট, ডু দ্য স্টুডেন্টস রেসপেক্ট মোস্ট, উত্তরটা হোম, হোম ডু দ্য স্টুডেন্ট রেসপেক্ট মোস্ট, অর্থাৎ ছাত্রছাত্রীরা কাদেরকে সবচেয়ে বেশি সম্মান করে। তারপরে নাম্বার ফোর, চার নাম্বার, ডাস হি লিভ, অর্থাৎ হোয়ার ডাস হি লিভ, সে কোথায় থাকে। নাম্বার ফাইভ, কার ডাস হি ড্রাইভ, কার ইজ ওয়ান কাইন্ড অফ নাউন, যেটা বলছিলাম হুইচ অবলিক হুস প্লাস নাউন উইল অলওয়েজ বি ফাউন্ড। তাহলে হুইচ কার ডাস হি ড্রাইভ, সে কোন গাড়িটি চালায়। আবার যদি বলি হুইচ কার ডাস হি ড্রাইভ, সে কার গাড়ি চালায়, তাও কিন্তু উত্তর হয়ে গেল। তারপর দেখো সিক্স, পেন ইজ, পেন ডু ইউ ইউজ, পেন ডু ইউ ইউজ, পেনটা কি নাউন। আর যদি বলি হুইচ পেন ডু ইউ ইউজ, তুমি কোন কলমটি ব্যবহার করো, অথবা হুইচ পেন ডু ইউ ইউজ, তুমি কার কলমটি ব্যবহার করো, তাও কিন্তু হলো। এখানে হাউ হেভি আর ইউ, হাউয়ের ফাংশন অনেক, হাউ হেভি আর ইউ, তোমার ওজন কত। তারপর এখানে নাম্বার এইট, এই তিনটা লিখছি, হ্যাভ ইউ কাম হিয়ার, হোয়েন হ্যাভ ইউ কাম হিয়ার, অর্থাৎ তুমি কখন এখানে এসেছো, হোয়াই হ্যাভ ইউ কাম হিয়ার, তুমি কেন এখানে এসেছো, হাউ হ্যাভ ইউ কাম হিয়ার, তুমি কীভাবে এখানে এসেছো, একটার একাধিক পদ্ধতি আছে উত্তর লেখার। হয়তো তুমি মনে মনে ভাববা যে এই একটা পদ্ধতি বিকল্পভাবে করা যায় না, বিকল্পভাবে করা যায় যেটা তোমার ভালো লাগবে, যে পদ্ধতি তোমার ভালো লাগবে, তোমার দিক দিয়ে তুমি সহজ মনে করবে, ওই পদ্ধতিটাই তুমি অনুসরণ করবে। তারপরে নাম্বার নাইন, ডাস হিডো, হোয়াট ডাস হিডো, হোয়াট ডাস হিডো, সে কী করে। এখন যদি বলি যে এখানে ডব্লিউস ওয়ার্ড একাধিকটা আনা যায় কি না, আনতে পারো, আগে সেন্টেন্সটা দেখবা যে সেন্টেন্সে কী চাইছে, সেভাবে লেখবা, বিকল্প পথ আছে। নাম্বার টেন, হ্যাভ ইউ ডান ইট, এখানে ডব্লিউস ওয়ার্ড ব্যবহার করতে হবে, হোয়েন হ্যাভ ইউ ডান ইট, তুমি এটা কখন করেছ। তারপর হোয়াই হ্যাভ ইউ ডান ইট, তুমি এটা কেন করেছ, হাউ হ্যাভ ইউ ডান ইট, এটা তুমি কীভাবে করেছো। নাম্বার ইলেভেন, ইজ ইউর ফ্রেন্ড, হুই ইজ ইউর ফ্রেন্ড, হু ইজ ইউর ফ্রেন্ড, এখানে ডব্লিউ ওয়ার্ড আসবে হু। নাম্বার টুয়েলভ, হ্যাভ ইউ কাম ফ্রম, ফ্রম বলতে ফ্রমের পরে কোনো স্থান বা জায়গার নাম থাকবে, এটাই স্বাভাবিক, এই জন্যেই এখানে আসছিল হোয়ার, হোয়ার হ্যাভ ইউ কাম ফ্রম, তুমি কোথা থেকে এসেছো।
নাম্বার থার্টিন হোয়েন ডু ইউ কি সরি হোম ডু ইউ লাভ হোম এখানে আসবে তো হোম একটাই হোম ডু ইউ লাভ তুমি কাকে ভালোবাসো অথবা হোম ডু ইউ লাভ এর অর্থ এইভাবে হয় তুমি কাদেরকে ভালোবাসো তারপর ফোরটিন ইজ দ্য ফাদার অফ দ্য নেশন হোয়াই ইজ দ্য ফাদার অফ দ্য নেশন অর্থাৎ জাতির জনক কে তারপর ফিফটিন ডিড বাংলাদেশ বিকাম ফ্রি হোয়েন ডিড বাংলাদেশ বিকাম ফ্রি কখন বাংলাদেশ স্বাধীন হয় আবার যদি মনে করি হোয়াই ব্যবহার করব হোয়েন ব্যবহার করব না হোয়াই ব্যবহার করব তাও আমাদের কোশ্চেনটা হবে হোয়াই ডিড বাংলাদেশ বিকাম ফ্রি কেন বাংলাদেশ স্বাধীন হয় এইভাবে তোমাকে এই প্রশ্ন করতে হবে বা উত্তর দিতে হবে আগে মনে মনে সাজাবা তুমি যে কীভাবে উত্তরটা দেওয়া যায় ওই পর্ব তারপরে কীভাবে প্রশ্ন করা যায় আর এটা যদি তুমি ভালোভাবে পারো তাহলে পরীক্ষার মধ্যে তো সিন বা আনসিস প্যাসেজ থাকতেই পারে তা থেকে প্রশ্ন লেখার উত্তরটা তুমি খুঁজে পাবে আর যদি দেখা যায় যে তোমাকে ডায়লগ লিখতে হয় ডায়ালগ ডায়া শব্দের অর্থ হইল দুই আর লগ শব্দের অর্থ হইল আলাপ আলোচনা কথোপকথন ডায়ালগ মানেই দুইজনের মধ্যে আলাপ আলোচনা যখন তুমি ডায়ালগ লিখবে তখন সামটাইম হিওর স্পিকার অ্যান্ড সামটাইম হিওর লিসেনার কখনো তুমি বক্তা কখনো তুমি শ্রোতা তোমাকে নিজেকেই প্রশ্ন করতে হবে আর ওই সমস্ত প্রশ্নের উত্তর তোমাকে মানে অর্থাৎ নিজে নিজেই দিতে হবে ইউ হ্যাভ টু কন্টিনিউ দিস প্রসেস ফর লং টাইম ইফ ইউ ফলো দিস আই ডু বিলিভ উইদিন আ শর্ট টাইম ইউ মাস্ট বি আ ব্রাইট স্টুডেন্ট ইউ উইল বি ইন এ পজিশন টু গিভ এনি অ্যান্সার অ্যান্ড টু মেক এনি কোশ্চেন ওকে ভালো থেকো সুখে থেকো আজকের মতো এখানেই শেষ করছি ইনশাল্লাহ পরবর্তী ক্লাসে দেখা হবে আল্লাহ হাফেজ